নমস্কার, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে যে যেখান থেকেই দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, মোল্লারা বাংলাদেশকে সোনার বাংলা বানিয়েই ছাড়বে। অ্যাকচুয়ালি সোনার বাংলা তারা বানিয়ে ফেলেছে, এখন বাকি আছে ডায়মন্ড বাংলা বানানোর। তারা হীরার বাংলা বানানোর পথে এই মোল্লারা দেশটাকে। গতকাল বিজেপির বহিষ্কৃত নেত্রী, ভারতের বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে ফেসবুক পোস্ট করেছিলেন এক কলেজ ছাত্র, আর সেই অপরাধে কট্টরপন্থী মুসলিমদের রোষানলে পড়ল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ। কট্টরপন্থীদের হামলায় কলেজের হিন্দু শিক্ষক, পড়ুয়া, স্থানীয় বাসিন্দা সহ বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে মির্জাপুর কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, শিক্ষক প্রশান্ত কুমার রায় এবং অজিত কুমার বিশ্বাসের মোটরসাইকেল। শনিবার 18 জুন বাংলাদেশের নড়াইল সদর উপজেলার মির্জাপুর আদর্শ কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। দর্শক, আপনারা ভিডিওতে দেখতে পাবেন মৌলবাদীরা কীভাবে সেই ফেসবুকে পোস্ট করা ছাত্র রাহুল দেব অপি এবং নড়াইল মির্জাপুর আদর্শ কলেজের ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জোতার মালা পরিয়ে পুলিশের উপস্থিতিতে ধরে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে পুলিশের উপস্থিতিতে মারধর করা হচ্ছে। আপনারা ভিডিওটা দেখেন। দর্শক, ভিডিওটি দেখে বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে কি বুঝলেন? রাহুল দেব ওপি ফেসবুকে পোস্ট দিয়েছে নূপুর শর্মাকে প্রণাম জানিয়ে। এখানে তার অপরাধটা কি? সে নূপুর শর্মাকে প্রণাম জানিয়েছে, জয় শ্রীরাম বলেছে, কিন্তু তারা এই নিরপরাধ ছেলেটি রাহুল দেব অপিকে মারধর করেছে, জোতার মালা পরিয়েছে এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, এবং একই সাথে নিরপরাধ সেই নড়াইল মির্জাপুর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, তার কিন্তু কোনো দোষ নেই। তিনি একজন হিন্দু বিধায় এবং রাহুল দেব অপিকে জনগণের হাতে তুলে না দেওয়ায় বরঞ্চ তিনি পুলিশে খবর দিয়েছেন যাতে পুলিশের কাছে তুলে দেওয়া যায়। জনগণ ক্ষিপ্ত হয়ে দাবি করেছে যে তাকেও গ্রেপ্তার করতে হবে, কারণ সেও রাহুলকে সাপোর্ট করেছে। এখন একজন মানুষ মারমুখী, জনতা যখন কাউকে ধরতে আসে এবং সেইখানে অধ্যক্ষ হিসাবে, তার কি করা উচিত? অবশ্যই আইনের হাতে ছেলেকে সুপর্দ করে দেওয়া উচিত এবং সেটা আইন যেদিকে যায় সেটা হবে, এবং তিনি সেটা করেছেন। কিন্তু সেটা করতে গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি রাহুল দেব অপিকে সমর্থন করেছেন এবং এই কারণে তিনিও সমদোষে দুষ্ট, এবং তাকেও পিটানো হোক, তাকেও জুতার মালা পরিয়ে ঘুরানো হোক, এবং তাই করেছে তারা এই পুলিশের সামনে। এবং এই অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হলেও পুলিশ একজনও হামলাকারীকে ধরতে পারেনি। স্বভাবতই এই পুলিশের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আসুন আমরা এই ঘটনার বিস্তারিত একটু আলোচনা করি। মির্জাপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র রাহুল দেব অপি, ফেসবুকে রাহুল দেব রায় নামে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। দিন দুয়েক আগে তিনি নূপুর শর্মার ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছিলেন, প্রণামনীয় বস নূপুর শর্মা, জয় শ্রীরাম। একই ক্লাসের ছাত্র জীবন শেখ বলেন, আমরা রাহুলকে পোস্টটি মুছে দিতে বলেছিলাম কিন্তু সে আমাদের কথা শোনেনি। শনিবার কলেজে এসে বিষয়টি প্রিন্সিপালকে জানালেও তিনি সন্তোষজনক কোনো ব্যবস্থা নেননি। সন্তোষজনক, মনে রাখতে হবে, সন্তোষজনক।
সন্তোষজনক কি মব জাস্টিস, মানে তাদের হাতে তুলে দাও রাহুলকে এবং রাহুলকে তারা কচুকাটা করে ফেলবে, রক কেটে ফেলবে বা গলা কেটে ফেলবে, হোয়াট এভার। তো জানা গেছে এদিকে রাহুলের ওই পোস্ট দেখে শতাধিক কট্টরপন্থী মুসলিম লোকজন শনিবার কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ে, তারা রাহুলকে ধরে ব্যাপক মারধর করে, বিক্ষুব্ধ ছাত্ররা এই সময় বিক্ষোভ প্রদর্শন করে নানা স্লোগানে মিছিল দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত জনতা চড়াও হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ও কলেজের শিক্ষকদের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ 6 রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পরবর্তীতে গণদাবির প্রেক্ষিতে ওই ছাত্র এবং কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে জুতার মালা পরিয়ে গাড়িতে তুলে থানায় নিয়ে আসে। গণদাবির প্রেক্ষিতে পুলিশ ওই ছাত্র এবং কলেজ অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে গাড়িতে তুলে নিয়ে আসে। হোয়াট এ জাস্টিস! ভাবতে পারেন, গণদাবির মুখে পুলিশ এদেরকে জুতার মালা পরিয়ে এনেছে। পুলিশের কি সেই ক্ষমতা আছে যে এই তারা, তাহলে তো পুলিশই জাজ এবং জুরি অ্যান্ড এভরিথিং, তাই না? এইখানে তো তাহলে আর আদালত তো শেষ, ফিনিশড। এই হলো আমাদের দেশের আইন, বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে যখন আসে। তো যাই হোক, এই জুতার মালা পরানোর পরে তারা বলেছে যে জনগণ শান্ত হয়ে বাড়ি ফিরে যায়। এই বিষয়ে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবককে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন কথা হলো পুলিশ সুপারের ভাষ্য, যেটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবককে আটক করা হয়েছে। এখন ফেসবুকে যুবকটি কী স্ট্যাটাস দিয়েছে? যে প্রণাম নিউ বস নূপুর শর্মা, জয় শ্রীরাম। এখন তাহলে কাউকে প্রণামও দেওয়া যাবে না। আশ্চর্য, আপনারা ভাবতে পারেন যে এখন এই মত প্রকাশের স্বাধীনতা কোথায়? সিম্পল প্রণাম নিউ বস নূপুর শর্মা, জয় শ্রীরাম, এই কথার জন্য এই মব জাস্টিস তার ওপর চালিয়ে দিয়েছে এবং পুলিশ সেটা অ্যালাউ করেছে। পুলিশ, আমার তো মনে হয় যে এইখানে পুলিশ অতি উৎসাহী হইয়া এই ঘটনাগুলি ঘটাইতে সুযোগ দিয়েছে, তা না হলে এই ঘটনা ঘটতে পারে না। পুলিশের সামনে আসামিকে, আচ্ছা এমন যদি হতো এই যে কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং রাহুল দেব ওপি, তাদেরকে কেউ ছুরিকাঘাত করত বা কেউ গুলি করে মেরে ফেলতো, মানে এই মানে উত্তেজিত জনতার সামনে তাদেরকে এই নিয়ে যাওয়া বা উত্তেজিত জনতাকে তাদের কাছাকাছি আসতে দেওয়া, এইটাও তো একটা অন্যায়, তাই না? এই দুইজন মানুষকে, তারা ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, যতক্ষণ পর্যন্ত তারা দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা নিরপরাধ, এবং এই নিরপরাধ মানুষদেরকে বাঁচানোর দায়িত্ব পুলিশের, পুলিশের হেফাজতে যারা থাকবে তাদের বাঁচানোর দায়িত্ব পুলিশের। কিন্তু এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই মানুষগুলি যা কিছু করে ফেলতে পারতো, তাই না? এবং বাংলাদেশে এরকম ইতিহাস আছে, পুলিশের হেফাজতে মানুষকে কিছু করে ফেলা, মেরে ফেলার ঘটনা আছে। সো এরা লাকি যে তারা বেঁচে গেছে। তো যাই হোক, এই হলো বাংলাদেশের ভবিষ্যৎ, বোঝাই যাচ্ছে দেশটা কোন দিকে যাচ্ছে। এইখানে পুলিশের ভূমিকা স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি পুলিশ কোন টিমে খেলতেছে। জাস্ট সি ইট, অ্যান্ড ইট ইজ এ স্যাড প্রিলুড টু বাংলাদেশ, স্যাড প্রিলুড টু দি ফিউচার, যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এটা দিয়ে বোঝা যায়। সেই আফগানিস্তানের মতো, আপনারা মনে আছে আমেরিকা বিশাল একটা সেনাবাহিনী, বিলিয়ন বিলিয়ন, শত শত বিলিয়ন ডলার দিয়ে একটা সেনাবাহিনী গড়ে তুলেছিল, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত, কিন্তু যেই না তালিবান আসলো একটা গুলিও ফোটেনি। এবং এমন সময় আসবে আমাদের বাংলাদেশের
এই আইনশৃঙ্খলা বাহিনীও হয়তো সে পথেই যাবে। আশ্চর্য। তো আপনারা ভালো থাকুন, নমস্কার।